বিদ্যমান নাই, এটা মনে রাখতে হবে। আপনারা একটা উল্টো পথে আপনাদের আলোচনা শুরু করেছেন, যেটা কখনোই কাম্য হওয়া উচিত নয়। ধানের শীষের মালিককে দেশটি বেগম খালেদা জিয়া, তার কি অবস্থা কারাগারে? আপনার মাকে যদি জেলখানায় রেখে আপনাকে আজকে ইফতার করতে বলা হয়, আপনি সেই ইফতারে অংশগ্রহণ করবেন না? আমি করব না, এখানে কেউ করবে না। আজকে বেগম খালেদা জিয়া কারাগারে একটা মিথ্যা মামলায়, ষড়যন্ত্রমূলক মামলায়, একটা চক্রান্তমূলক মামলায়, এবং এই বয়সে একজন সিনিয়র সিটিজেন হিসেবে আইনগতভাবে তার যেটা প্রাপ্য সেটা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। আর আমরা এখানে মাইকের সামনে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি না? ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ নির্বাচন করি। কিসের নির্বাচন? ওই নির্বাচন শেখ হাসিনা করবে। বেগম খালেদা জিয়াকে কারাগারের বাইরে এনে তার নেতৃত্বের বিএনপি ছাড়া অন্য কোনো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাদের এইসব চিন্তাভাবনা, এইসব চিন্তাভাবনা যখন মনে মধ্যে থাকুক আপনাদের, যেহেতু আপনাদের ঐক্য আছে, আপনারা আজকে বসেছেন, ইচ্ছা করলে অল্প সময়ের নোটিশে বসতে পারবেন, এই চিন্তাগুলো মনের মধ্যেই রাখুন, প্রকাশের কোনো প্রয়োজন নেই। আমরা বুঝেছি আপনাদের একাগ্রতা, আপনাদের সততা, আপনাদের ঐক্যবদ্ধতা, আপনাদের শপথ, আপনাদের অঙ্গীকার বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি। নির্বাচনের কথাটা দয়া করে মুখে আনবেন না। নির্বাচন হবে মুক্ত, খালেদা জিয়া যেদিন বাংলাদেশের মাটিতে ধানের শীষের নেতৃত্ব দেবেন, যেদিন তিনি নিজে ডেকে পার্লামেন্টারি বোর্ডের মনোনয়ন দেবেন, সেদিন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে। এর আগে হবে না, এর আগে হবে না, হতে দেওয়া হবে না। হাসিনার যত ক্ষমতা থাকুক, যত বাহিনী নিয়ে তিনি হাজির হোক, তিনি নির্বাচন করে 2014 মতো আরেকটি ময়লার ধুড়ি মাথায় নিতে পারবেন, আরেকটি আবর্জনার বোঝা মাথায় নিতে পারবেন, এর বাইরে কোনো কিছু তিনি করতে পারবেন না। এই কথাটা আওয়ামী লীগকে মনে রাখতে হবে। আপনারা কেন লক্ষ্য করেন নাই, দক্ষিণাঞ্চলেই তো, পটুয়াখালীতে সম্ভবত কোনো একটা জায়গায়, আমার জায়গাটার নাম ঠিক খেয়াল নেই, একটা মাদ্রাসায় নির্বাচন হয়েছে। একটা মাদ্রাসার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা প্রতিদ্বন্দ্বিতা বরগুনায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন নির্বাচিত হতে দেয়া হলো না? সেজন্য বাবার বয়সী একজন মানুষ, পিতৃসভ একজন মানুষ, একজন মাদ্রাসার অধ্যক্ষ, দাড়িওয়ালা, জুব্বা পরা, সুন্নতি পোশাক পরা, সেই ভদ্রলোককে ধরে তার মাথার উপরে মানুষের মল ঢেলে দিয়ে তাকে অপদস্থ করা হয়েছে, সেই আওয়ামী লীগের অধীনে নির্বাচন। একটা মাদ্রাসার একটা সভাপতির পদ যারা প্রতিদ্বন্দ্বিতা সহ্য করতে পারে না, তাদের অধীনে 300 আসনে নির্বাচন। আমরা কি পাগল নাকি? বাংলাদেশের মানুষ কি পাগল হয়ে গেছে যে ইচ্ছা করে ফাঁসি কাস্তে গলা ঢুকিয়ে দেবে, ইচ্ছা করে গিয়ে শূলবিদ্ধ হবে, ইচ্ছা করে গিয়ে নিজের বুকে নিজে গুলি চালাবে? যারা একটা মাদ্রাসার একটা নির্বাচনের সভাপতি পদের নির্বাচন সহ্য করতে পারে না প্রতিদ্বন্দ্বিতা, সেই জন্য নিজের বাবার বয়সী লোককে অপদস্থ করে, তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, জাতীয়তাবাদী আদর্শের এই পতাকাকে তুলে ধরার জন্য যেখানে যা কিছু প্রয়োজন সেই সংকল্পে আপনারা দৃঢ় থাকুন। ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে জাতীয়তাবাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, শহীদ জিয়ার, তারেক রহমানের যে ধানের শীষ, সেই ধানের শীষই ইনশাল্লাহ দেশ পরিচালনার দায়িত্বে আসবে, সেদিন খুব বেশি দূরে নয়, সেদিন খুব বেশি দূরে নয়। কিছু সময় আমাদেরকে কষ্ট করতে হবে, যে কষ্টটা বেগম খালেদা জিয়া করছেন আজকে, সেই কষ্টটাকে আর যাতে সরকার বাড়াতে না পারে সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে দেশে আইন তার নিজস্ব গতিতে চলে না, যে দেশে আইন চলে প্রধানমন্ত্রীর কথায়, যে দেশে আইন চলে আইনমন্ত্রীর কথায়, যে দেশে আইন চলে দলীয় বিচারকদের কথায়, সেই দেশে আইনের ফাঁক ফোকর দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে এমন সম্ভাবনা খুবই কম, খুবই কম। রাজপথে এই যে ঐক্য ফোরাম, আমরা যদি রাজপথে আন্দোলন করার জন্য প্রস্তুত থাকি, সেই মর্মে আজকে এখানে শপথ নেন যে আন্দোলনের ডাক যখন আসবে, আন্দোলনের আহ্বান যখন আসবে, তখন যেন এই 10 মিনা গণচিপা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সকল তরুণ যোদ্ধা ভাইরা একত্রে আমরা রাজপথে থাকতে পারি, সেই প্রতিজ্ঞা স্বীকার করেন, সেই প্রতিজ্ঞার মধ্য দিয়ে প্রমাণিত হবে যে ধানের শীষ ঐক্যবদ্ধভাবে করতে পারবো কিনা, কিংবা ধানের শীষ নির্বাচনে বিজয়ী হতে পারবে কিনা।
আপনাদের সবাইকে আবারও জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখনো করছেন কি না আমি জানি না, আমাকে যখন টেলিফোনে জানানো হলো আমি সেখানকার আমাদের কৃষিবিদের নেতৃবৃন্দকে বললাম সারা দেশ থেকে যারা এসেছে এত কষ্ট করে সেই ভাইদেরকে নিয়ে আপনারা ইফতার করুন, আমার সালাম রইল, আমি ওখানে গিয়ে আপনাদের অনুষ্ঠানটাটিকে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলতে চাই না। আমি ইচ্ছা করলে যেতে পারতাম, আমি এই বিপ্লবকে বহুবার দেখেছি, বহুবার দেখেছি, আমার বাসা থেকে আমাকে ধরে নিয়েছে, আমার বাসার নিস্তলা থেকে ধরে নিয়েছে, আমাকে মিছিল থেকে ধরে নিয়েছে, এই সেই বিপ্লব, যে বিপ্লব আমাদের জনলোকদিন ফারুককে রাস্তায় ফেলে পিটিয়েছে। এখনো যারা এই কাজ করছে সেই প্রশাসন বহাল রেখে, সেই প্রশাসনকে ঠিক রেখে তারপরে নির্বাচনের চিন্তাটা দয়া করে আল্লাহর ওয়াস্তে কেউ করবেন না, আন্দোলনের চিন্তা করেন, বাঁচার চিন্তা করেন, ইমানদার হয়ে বাংলাদেশে থাকতে পারবেন কিনা, স্বাধীন হয়ে থাকতে পারবেন কিনা সেই চিন্তা করেন। সেই চিন্তার মধ্য থেকে হৃদয় উচ্চারিত যে কথা বেরিয়ে আসবে সেইটাকে বাস্তবায়ন করার জায়গাটা হচ্ছে রাজপথ, রাজপথ, রাজপথ এবং আন্দোলন। এর বাইরে আর কোনো কথা নেই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গলাচিপা দশমিনা উপজেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।